ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর নতুন বলতে কি, যে কিনা আমরা বাগদবিচে গিয়ে কী কী করেছি সেটা ওখানে আপনাদের ইন্ট্রো দিতে ভুলে গেছি, তাই বাড়িতে সেই ইন্ট্রো দিচ্ছি। তো চলো একবার ঘুরে আসো কী কী করেছি আমরা দেখে আসো। যা তুই যা তোল, যা একটু সাহায্য কর, যা আর কি করছে কেমন, যা সাহায্য কর। সত্যিকার কাজ নয় আর কি করছো, আমার পক্ষ ব্যাপার না, আমি তো উড়ে যাবো। অর্পিতা দিকে নিয়ে অনেক মজা করার পরে দূর থেকে দেখতে পেলাম একটা কাকু মাছ ধরছিল, তাই আমরা সবাই মিলে ওখানে চলে গেলাম কাকুটার কাছে কি কি মাছ ধরেছে দেখার জন্য। অনেকক্ষণ জলের মধ্যে মজা করে নিয়েছি, এখন আমরা সবাই মিলে চলে যাবো ক্যাম্পে। দেখো যাওয়ার পথে তো আমরা যেরকম ভাবে গেছিলাম, আসার পথে তো সেরকম ভাবে আসতে হবে। তারপরে অনেক হাসি মজা করে অর্পিতা দিকে ক্যাম্পে নিয়ে চলে আসলাম, অনেক মজা হয়েছে সকাল সকাল। সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি ঘুগনি, আর ছিল আমাদের জন্য গোলাপজামুন আর ডিম সেদ্ধ। সবাই মিলে কিন্তু মজা করে সেই খাবারগুলো খেয়ে আবার কিন্তু আমরা চলে যাবো সমুদ্রে স্নান করতে। এখন কিন্তু সমুদ্রে চলছে ভাটা, দেখো এখানটাতে সবাই মিলে কিন্তু মজা করে করে আমরা এখানে অনেকক্ষণ রিলসও বানিয়ে নিয়েছি। সবকিছু কিন্তু আমাদের ঠিক মতোই চলছিল, কিন্তু আমাদের জলটা আসতে একটুখানি সময় লাগছিল, তার জন্য ভালো আমি একটু মিনি কিচেনে কিছু করে নিই। এদিকে দেখো রাখি এদিকটাতে ঝিনুক কুড়াতেই ব্যস্ত। সমুদ্রের পাড়ে কিন্তু মিনি কিচেনে আমি করেছিলাম আজকে ভোলা মাছ ফ্রাই, চলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দেবো কে কে সবাই কিরকম ভাবে বললো আর কি কি খেলো। তোরা মাছ ভাজা কেমন খাচ্ছিস সমুদ্রের পাড়ে? দেখো ক্যামেরা ধরছে বলে পাচ্ছি না কিছু। একটা ভিডিও করতে গেলে কত কিছু করতে লাগে, এইখানে মিনি কিচেন নিয়ে তাড়াতাড়ি করে হয়ে গেল, কারণ আমি আজকে মন দিয়ে কাজ করে নিয়েছি একটু করে সময় নিই। তো চলো এগুলো এখন আমি গুটিয়ে নিই। কি হয়েছে কি হয়েছে, আমিও ঠিক করলাম বাড়ির জন্য কয়েকটা ঝিনুক নিয়ে যাবো, ওখানে গিয়ে কিন্তু আমি মালা বানাতে পারবো। দেখো এইখানটা থেকে আমি কয়েকটা ঝিনুক কুড়াতে শুরু করে দিয়েছি, তারই মাঝে দেখি চারিদিকে লাল কাঁকড়া ভোজা, তাই চলে যাচ্ছে ওখানটাতে লাল কাঁকড়া ধরার জন্য। আমার দ্বারা তো সম্ভব হবে না বুঝতেই পারছি, তাই বড়মাশাকে চ্যালেঞ্জটা দিয়ে দিলাম। চ্যালেঞ্জ নিয়েছিল আর দেখো এটা দুজনা মিলে কাঁকড়া ধরার চ্যালেঞ্জ করছে, কিন্তু পাবে না খুঁজে। কি সুই পাবে দেখি, তোর পায়ে কামড় দেবে লাস্টে, পাবি না রে, চ চ পাবি না। দেখো এখানটাতে যে ঝিনুকগুলো নিয়েছিলাম সেই ঝিনুকগুলো কিন্তু ঠিক করলাম, একটু করে ধুয়ে নিয়ে যাই তাহলে কিন্তু বালিটা অনেকটাই কমে যাবে। দেখো এখানটাতে ধোয়া নেওয়ার পরে আমি কিন্তু আবার কয়েকটা ঝিনুক কুড়াতে শুরু করে দিয়েছি। আরে আর কত তুলবে, লকেট এগুলো দিয়ে বানাবো কেন, দোকান থেকে কিনে দেবো। আচ্ছা দুটো বাড়ি একসঙ্গে তারপরে অনেকক্ষণ
ভাতে কিন্তু জল চলে আসলো, তাই আমরা সবাই মিলে চলে গেলাম স্নান করার জন্য। দেখো ওখানে স্নান করতে গিয়ে আমরা সবাই চ্যালেঞ্জ করে শিবলিঙ্গ বানাচ্ছিলাম, কার শিবলিঙ্গগুলো কত সুন্দর বানাতে পারে। তাই অর্পিতাদের শিবলিঙ্গটা আমরা পুজো দিয়ে চলে গেলাম এখানে স্নান করতে। স্নান করতে এসে কিন্তু অনেকটাই ভেতরটায় আমি যাবো ভাবছিলাম, কিন্তু এখানটাতে যেহেতু অনেকটাই কাদা ছিল তাই জন্য কিন্তু অত ভেতরে আমরা গেলাম না। দেখো সামনেটাই কিন্তু আমরা সবাই মিলে মজা করে করে স্নান করে এলাম। দেখো এরকম ভাবে আসার প্রতিযোগিতা আমরা করছিলাম কে তাড়াতাড়ি যেতে পারে, তাই সবাই মিলে কিন্তু একবারে দেখো কুনুই দিয়ে দিয়ে আমরা যাচ্ছিলাম। আর যেতে গিয়ে একটা ঢেউ আসলো আর আমরা সবাই মিলে কিন্তু উল্টো পাল্টা হয়ে গেলাম। স্নান কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ির দিকে যাবো, তাড়াতাড়ি ওটা চলো, 3:30 বাজে, তাড়াতাড়ি চল খেতে যাবো। পেটে চন্দন আর কিছুই না। স্নান টান করে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার করতে চলে এসেছি। এখানে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া ছিল এলাহি আয়োজন, আমার কিন্তু দারুণ লাগলো। দেখতে পাচ্ছ চারিদিকে কত খাবার দাবার ছিল, এখানে কিন্তু সব কিছু খাবার দাবারই ছিল মাত্র 1300 টাকার মধ্যে। দেখো এখানে সবাই মিলে কিন্তু আমরা চলে গেলাম এখানেতে বারবিকিউপের জন্য। আমরা কিন্তু ওয়েট করছিলাম কখন হয় কখন হয়। দেখো কত কিছু হচ্ছে এখানটাতে আজকে, আজকে কিন্তু অনেক রকমের ফ্রাই হচ্ছে। তোমরা কিন্তু সব কিছুই চাইলে এখান থেকে কিন্তু অর্ডার দিয়ে নিতে পারো। ওখানে যেহেতু সন্ধ্যাবেলা স্ন্যাকটা তৈরি হচ্ছিল তাই আমরা সবাই মিলে কিন্তু একটু নাচও করে এলাম, ডান্স ট্যান্স করতে করতে কিন্তু আমরা ওয়েটও করছিলাম কখন সব খাবার দাবারগুলো আসবে এখানটাতে। দেখো এলাহি আয়োজন সন্ধ্যাবেলার এই স্ন্যাক্সগুলো দেখে তো আমার পুরো জিভে জল চলে আসলো। এখানে যতগুলো আইটেম ছিল সব কিছুই কিন্তু মাছের মধ্যে ছিল, আর আমার জন্য ছিল চিকেনের আইটেম, আমি কিন্তু সেই চিকেনের আইটেমটাই খেয়েছি। দেখো আজকে কিন্তু ফার্স্ট টাইম খেয়ে নিয়েছি একটা নতুন ফ্লেভারের ককটেল। সবাই মিলে কিন্তু মজা করে করে কিন্তু অনেক কিছু আমরা খেয়ে নিয়েছি। এখানে কিন্তু অনেক রকমের খাবার ছিল, চিংড়ি ছিল, পমপ্লেট ছিল, চিকেন ছিল, আমি কিন্তু চিকেনটা দারুণ ভাবে খেয়েছি। দেখো এখানটাতে খেতে খেতে কিন্তু আমার পুরো আজকে মানে হাঁপিয়ে গেছিলাম, এত কিছু খাবার ছিল। দেখো এখানটাতে রাখি অর্পিতাদি বর্মাশাই সবাই মিলে কিন্তু মজা করে খেয়ে নিচ্ছে। এদিকে কিন্তু কিষানুও কিছু কম যায় না, কিষানুকে দেখো ওর তো পুরো দারুণ লাগলো খেতে, আমারও কিন্তু দারুণ লেগেছে। আমি তো এটা খাবো না তাই কয়েকটা ফটো তুলে নিচ্ছি। রাত্রেবেলা কিন্তু এই খাওয়া দাওয়ার পরে কিন্তু ডাল চিকেন কষা ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তোমরা যদি এখানে আসতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করো, আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। বাই, লাভ ইউ অল গাইস, টাটা।